ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আজকে আমি আর আমার সঙ্গী, আমার ছেলে, আমার সবকিছু বলতে পারো, লোলোকে নিয়ে আমি আবার চলে এসেছি। আর সঙ্গে কাঁসার থালা নিয়ে নিয়েছি। আর আমি বলেছিলাম যে কিছুদিন আগে আমি একটা কি তো পনির পোলাও আর কি ছেড়েছিলাম। তা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পোলাওর আইটেম দেবো। তা আবার আজকে আমি পিস পোলাও নিয়ে চলে এসেছি। এটা শুধুমাত্র পিস দিয়ে করেছি আর কি, মানে কড়াইশুঁটি দিয়ে আমি এটা করেছি পোলাওটা, আর এক্সট্রা কিছু দিইনি। পোলাও যেভাবে মিষ্টি মিষ্টি হয় সেইভাবে করেছি। দেখতে পাচ্ছ কতটা অনেকটাই কড়াইশুঁটি আছে ভেতরে, বেশি করে দেওয়া আছে। এখন তো এই সিজনে তো কড়াইশুঁটি পাওয়া যায় না, কিন্তু ফিস যেগুলো আর কি তোমার কি স্টোর করা থাকে ওই রকম কড়াইশুঁটির কি প্যাকেট তোমরা অনেকেই জানো, ওটা দোকানে কিনতে পাওয়া যায়। সেখান থেকে কিনে যদি তোমরা পিস পোলাও করতে চাও তো করতে পারো। এটা শীতকালের আইটেম, বাট আমি এখন করলাম, ইচ্ছা হলো খেতে, যেহেতু পোলাওর আইটেমগুলো নিয়ে আসছি। আর এখানে রয়েছে দই মটন, এটা পুরোটা বেশি করে দই দিয়ে দই মটন করা। এটা এখানে মটনের সাইজগুলো দেখতে পাচ্ছ, ভালোই বড় বড় আছে। আর প্লাস চর্বি দেওয়া মাংস না হলে জানো তোমরা আমি খেতে পারি না, আমিও পারি না। সঙ্গে এখানে টমেটো আর শসা স্যালাড হিসাবে নিয়ে নিয়েছি। তা এবার আস্তে আস্তে শুরু করি। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও সবসময় দেখার জন্য। তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা তোমরা যদি আমাকে না সাপোর্ট করো তাহলে আমি কোনোভাবেই এগোতে পারবো না। তাই তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ইনস্টাগ্রাম আইডি যদি ফলো করতে চাও তো কবিতা ইনসাইড আউট ব্লগারে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ওখানে নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। আর ফেসবুক পেজও আছে কবিতা ইনসাইড আউট ব্লগার নামে, ফেসবুক পেজও আছে, ওইখানেও তোমরা ফলো করতে পারো। ওখানেও নতুন নতুন ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো পেয়ে যাবে। আর পুরনো ভিডিও আরও পেতে হলে তাহলে তোমাদের আই বাটনে প্রেস করে দেখে নিতে হবে, ওখানে পুরনো ভিডিও আমি ছেড়ে রেখেছি, তোমরা দেখতে পারো। তা আমি এবার মটনটা নিয়ে নেব। এই মটনটা একটু টক টক হয়, কারণ আমি দইয়ের পরিমাণটা অত্যাধিক বেশি দিয়েছি তাই এটা টক টক হয়েছে। আর তোমরা জানো আমি চর্বি ছাড়া খেতে পারি না, চর্বির পোর্শনটা আমি দিলাম। আর আমি আজকে আলু নেব না, আমি এই গ্রেভিটা দিয়েই খাবো। আমি খাওয়াটা এবার শুরু করি। তা দেখতে পাচ্ছ কতটা আর কি ঝরঝরে হয়েছে, দেখো চাল কিন্তু একটার সাথে আরেকটা চাল কোনোরকম ভাবে লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। অনেক সময় পোলাও করতে গেলে অনেকের আর কি একটার সাথে আরেকটা রাইস লেগে যায়, কিন্তু আমি যখন পোলাও করি তোমরা আগের ভিডিওগুলো দেখবে, পোলাও কিন্তু একদম রাইস কিন্তু একদম ঝরঝরে থাকে। এটা ঝরঝরে না হলে পোলাও ঠিক ভালো লাগে না আর কি, দলা দলা পাকানো পোলাও ঠিক ভালো লাগে না। লোলো অলরেডি স্টার্ট করে দিয়েছে, তা আমিও স্টার্ট করছি। তোমরা সবসময় জানো আমি লোলোর উপর ডিপেন্ড করে বসে থাকি, কখন বলবে বাও। একদম পছন্দ করি না, কিন্তু আজকে পোলাওটা আরো ভালো করে যাও, চলে গেল। মানে ও একদমই কড়াইশুঁটি একদম খেতে যায় না। তা বলছে মা তুমি আমাকে ভিডিওর মধ্যে কড়াইশুঁটিও খাইয়ে দেবে, আমি বুঝতে পারছি। আর পোলাও কি সবসময় তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর ঘি হলো মাস্ট। একদিন তোমাদেরকে আমি ফ্রাইড রাইস এর আইটেমও করে দেখাবো। মা
মশলা জাস পাউ চা আমার হাজবেন্ড বলে তোমাদের জন্য একটা গোটা মটন এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখো তোমরা দুজনে এত মটন খেতে ভালোবাসো ভালো বলো ওখান থেকে একটু একটু নেবে আর রান্না করবা হবে এবার আমার সেই মূল্যবান চর্বিটা চলে এসছে আমার হাতে এইটা দিয়ে এবার আমারটা আটকে রয়েছে আমারটা এই যে আমারটা টিং টিং মনে কথা হবে আমি বেশি খেতে পারি না বাট আমার অনেকগুলো আইটেম নিয়ে আমি তোমাদেরকে অনেক মাছের আইটেম দেখিয়েছি পরে আরো দেখাবো তোমাদেরকে আবার একটু চর্বি পিস তোমরা অনেকেই বলো যে বাইরের রেস্টুরেন্ট গুলো ভিজিট করো দিদি করবো আস্তে আস্তে এখন পজিশনটা এখনো পর্যন্ত পুরোপুরি আর কি ভালোভাবে ঠিক হয়নি ওর জন্য আর খাবারটা হলো আর্ট আমি মনে করি এটাও একটা আর্ট তুমি খাবারে যদি ভালো করে তেল মশলা না দাও পরিমাণ মতো সব জিনিস না দাও তাহলে যতই তুমি মানে বেশি বেশি তেল ঢালো বেশি বেশি নুন ঢালো মশলা ঢালো খাবারের টেস্ট আসবে না সব কিছুর একটা পরিমাণ আছে খাবারটা সুন্দর করে আর কি আর্ট তুমি যদি সুন্দর করে কাউকে খাবারটা রান্না করে দাও তাহলে সে যখন বলবে বাউ বা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তখন তোমার খাটনিটা আর কি সার্থক হবে আমি এখন বলি বাউ ওয়াও মায়ের খাটনিটা সার্থক হয় পাকা পাকা হচ্ছে তোমরা এবার বলবে পাকা হচ্ছে কেন বলে তো সব কালকে পাকা হচ্ছে বলে এই কথাটা দেখ প্রত্যেকটা ভিডিওতে আছে
পানিশমেন্ট তো কিছু নেই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেকে কড়াইশুঁটি খাওয়ানোর জন্য। ও কড়াইশুঁটি একদম খায় না, বাট খেতে বসে যখন তো খেতে হবে না, কিভাবে যে খেলো। আমি খেলো বললাম মাংসের গ্রেভি ছিল আর এক মুঠো দিই, নাহলে আমি পারতামই না। অবশ্যই ফলো করবে আর কেমন লাগলো বলবে।